Assalamu alaikum, this is your girl Gaji Rishita Roshan. As Rishan, welcome back to my YouTube channel Rishan's Art Class. তো আজকে তো কথা বলার প্রয়োজন নেই, কারণ আপনার টাইটেল দেখেই নিয়েছেন যে আজকে আমরা কত সহজ একটা ড্রয়িং আঁকতে চলেছি। বাংলাদেশের জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট ড্রয়িং। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকে তো আমরা একটা সহজ ড্রয়িং প্যারা আঁকতে যাচ্ছি। তার জন্য প্রথমে আমি একটা চুড়ি নিচ্ছি। দেখুন, চুড়ি দিয়ে কত সহজে প্যারা এঁকে নেওয়া সম্ভব। প্রথমে আমি এখানে চুড়ি দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি, তারপরে দেখুন এই জায়গাটা থেকে আমরা একটু মুছে নেব, দেখেন। তারপরে এখান থেকে যে আস্তে করে একটু চ্যাপটা করব, চ্যাপটা করে এই তো এখানে নামাব। এটাও ঠিক সেম, একটু চ্যাপটা করে এভাবে যে হয়ে গেছে আমাদের প্যারার প্রথম অংশটা। সো গাইস, আমার প্রথম দিকে একটু ভুল হয়েছিল, আমি একটু লম্বা করে ফেলেছিলাম, কিন্তু আসলে আমাদের প্যারাগুলো তো একটু গোল গোল হয়, তাই আমি এটাকে একটু ছোট করে নিলাম। হ্যাঁ, তো এই জায়গাটা আমরা একটু এভাবে করে গোল করে নেবো, কারণ এই জায়গাটা দিয়ে এখন আমরা দাঁত আঁকতে চলেছি। এই দেখুন, এই জায়গাটা গোল করা শেষ। এবার এই জায়গাটা দ্বারা আমরা এখন দাঁত আঁকতে চলেছি। আমাদের দাঁত আঁকা শেষ, এবার আমরা এই জায়গাটা এঁকে ফেলি। এতটুকু আমাদের একা শেষ। ওকে গাইস, তো এবার আমরা পাত আঁকবো। পাত আঁকাটা তো খুবই সহজ। এটা একটু চিকন হবে, ঠিক আছে। প্রথমে একটু বোকামি করে ফেলছি। ওকে, তো এতটুকু করা শেষ। এবার আমরা ভিতরে যে অংশটা দিয়ে নিই, এবার আমরা পুরো রোলের মধ্যে দিয়ে নিবো, কেমন? তাহলে দেখুন পাতাটা চলে আসবে। তো বন্ধুরা, পাতার এই অংশটা শেষ। এবার আমরা এখানে পেয়ারার নিচের অংশটা দিয়ে নিই। তো কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের পেয়ারার আঁকা। তো এবার চলুন আমরা সরাসরি রঙে চলে যাই। তো রঙের জন্য আজকে আমি হলুদ, কালো, টিয়া, খয়েরি, কলা গাছের কালার আর কাঁঠালি, এই কালারগুলো নিয়েছি। তো সর্বপ্রথমে আমি টিয়া কালার নিচ্ছি। আগে আমরা রঙের সুবিধার জন্য পুরোটা বর্ডার নিয়ে নেবো, কেমন? আচ্ছা, তো আমরা বর্ডার দিয়ে ফেলেছি। এবার আমরা এইভাবে আড়াআড়ি ভাবে রং করে যাব। এবার
এভাবে রং করলে দেখবেন রংটা খুব সুন্দর মিশে যাবে। তো গাইজ আপনারা রং করে আসুন। তো আজকে আমাদের এতটুকু পেয়ারা আঁকা শেষ, আর পেয়ারা রং করা শেষ। এবার আমরা এটার উপর দিয়ে হলুদ কালার করবো হালকা করে। আপনারা তো সবাই পেয়ারা খেয়েছেন, কিনেছেন বাসায় এনে, দেখবেন পেয়ারার মধ্যে কি সুন্দর করে একটা হলুদের আভা রয়েছে, এটাই দেখতে ভালো লাগে, টিকটিকিও বলছে। ভিডিও রং করতে করতে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, আর আমার চ্যানেলের সদস্য হয়ে আমার সাথেই থাকবেন। কারণ আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে আমি কি করে ভিডিও বানাই বলুন। ওকে, তো হলুদের কাজ শেষ। তো এবার আমরা এটার এটার মিশ্রণে এই নিচের জায়গাটা রং করতে, এটা রং করা শেষ। এবার আমরা দাঁতটা রং করবো খয়েরি কালার দিয়ে। এই যে দেখুন, আচ্ছা আমার রং করতে করতে একটা কথা মনে পড়ে গেল। অবশ্যই আমার চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবেন তখন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই 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 ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনারা তাড়াতাড়ি সেই ভিডিওটা পেয়ে যান। তো উপরে ডাটাটা শেষ। এবার আমরা পাতা রং করছি এই কালারটা দিয়ে। এটা কিন্তু ঠিক ওই যে কলা গাছের কালারটা আছে না, এই কালারটা আপনারা যদি এই কালারটা না পান তাহলে অবশ্যই সবুজ দিয়ে রং করতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের মর্জি। বুঝতে পারছি না আজকে টিকটিকি এত সাই দিচ্ছে কেন আমার সাথে, মনে হচ্ছে আমার কথা পছন্দ হয়েছে। ভালো, পছন্দ হলেই তো ভালো, কি বলেন? আমি যে এই চ্যানেলটা খুলেছি এটা খুব বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি, সেজন্য নতুন ইন্সপায়ারেশন শুরু করেছি। তো অবশ্যই আমার সাথে থাকবেন যাতে আমি আরো ড্রয়িং আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো এর মাঝে আরো একটি কমল টিয়া কালার দিয়ে এটার মধ্যে শেড দিয়ে নিচ্ছি। দেখবেন পেয়ারার পাতার কালারটা কিন্তু এরকম। ওকে, তো আমাদের পাতার রং শেষ। এবার আমরা এটা দিয়ে খুব সুন্দর করে শ্যাডো দিব। যারা ক্লাস 3-4-এ পড়ো তারা অবশ্যই এই শেডটা দিবে, তাহলে তোমরা খুব সুন্দর, মানে খুবই সুন্দর এবং খুবই ফুল মার্কস নিয়ে
তোমরা পরীক্ষার থেকে আসতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই দেখো, এভাবে আমরা গাঢ় করে এই জায়গাটা রং করে নিব। দেখবে তোমাদের শিক্ষক এত খুশি হবে যে তোমরা ফিদা হয়ে যাবে। এবার আর টিকটিকি আমার সাথে সায় দিও না। এবার যদি শেডোটা দেওয়া হয়ে থাকে তাহলে দেখো, আমি এখানে দিয়ে এটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কি। এই জায়গাটা শ্যাডোটা একটু গাঢ় করে দেবে, বুঝলে? হয়ে গেলে দাগ দিয়ে দিবে। ওকে, তো আমাদের এতটুকু রং করা শেষ। এবার চলো বর্ডার দিতে। খুবই ধীরে সুস্থে এবং খুব কেয়ারফুল হয়ে তবে বরাদ দিবে, যদি একটু ভুল হয় তাহলে তো পুরো নষ্ট হয়ে যাবে। সো গাইস, কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের পেয়ারা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর যদি ভালো না লেগে থাকে তাহলে একটা ডিসলাইক বাটনও রয়েছে, সেটাও ক্লিক করে দিতে পারেন। এবং অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।